যত দিন যাচ্ছে ততই কি খেলাপি ঋণে ডুবছে বাংলাদেশ? এখনই সামাল দিতে না পারলে ভবিষ্যতে কি হতে পারে? বিপর্যয় নামবে না তো বাংলাদেশের অর্থনীতিতে? দেশটা কিভাবে সামাল দেবে এত কিছু? শেষে ভরাডুবি হয়ে যাওয়ার আশঙ্কা থাকছে না তো? অন্যান্য দেশ পারলেও কেন বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে পারছে না, সে নিয়েই বিভিন্ন মাধ্যমে লেখালেখি হচ্ছে। আসল গলতটা কোথায় সেটা জানতে সকলেই বোধহয় উৎসাহী। এখন নিতে হবে গুরুত্বপূর্ণ স্টেপ। বিস্তারিত রিপোর্টে, এই খেলাপি ঋণ আসলে কি? চুক্তির শর্ত অনুযায়ী নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরেও যখন ঋণ বা ঋণের কিস্তি ফেরত দেওয়া না হয়, তখন ওই ঋণকে খেলাপি ঋণ বলা হয়। খেলাপি ঋণের কারণে স্লথ হয়ে যেতে পারে যে কোনো দেশের উন্নয়নের চাকা। সমালোচকরা এক্ষেত্রে বাংলাদেশের আইনকে কিছুটা দায়ী করছেন। বাংলাদেশের ঋণ খেলাপির আইন বলছে সর্বোচ্চ 6 মাস পর্যন্ত কারাদণ্ড হতে পারে, শাস্তিটা খুব একটা বড় নয়। বিবিসির রিপোর্ট বলছে বাংলাদেশের অজস্র ব্যক্তি ঋণ খেলাপি করলেও তাদের দেউলিয়া ঘোষণা করা হয়নি। দেশটির অর্থঋণ আদালতে ঋণ খেলাপির অভিযোগে ঝুলছে প্রায় 72,000 মামলা, আটকে রয়েছে প্রায় 1,66,000 কোটি টাকা। অঙ্কটা নিহাত কম নয়। চীন, ভিয়েতনামের মতো দেশে কিন্তু ঋণ খেলাপিদের বিরুদ্ধে কঠোর শাস্তি রয়েছে, এমনকি দোষী ব্যক্তির মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। 7 বছর জেল সহ জরিমানার বিধান রয়েছে সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া সহ বহু দেশে। সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের অর্থনীতিবিদরা মনে করছেন বাংলাদেশে খেলাপি ঋণের আইন আছে কিন্তু যথাযথভাবে প্রয়োগ করা হয় না। আসলে বাংলাদেশে পরিকল্পনা করে ব্যাংক থেকে ঋণ নেওয়া এবং তা ফেরত না দেওয়া যেন এক অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে। তাই তো দেশটিতে 1 বছরে 1 ধাক্কায় খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে প্রায় 18,000 কোটি টাকা। বাংলাদেশকে এখন থেকেই সাবধান হতে হবে। ঋণ খেলাপির প্রভাব কিভাবে আঘাত করতে পারে বাংলাদেশকে? এর ফলে বাংলাদেশের ব্যাংকগুলোতে টাকার পরিমাণ অনেকটা কমে যেতে পারে, ব্যাংকের ঋণ দেওয়ার ক্ষমতাও কমতে পারে। যারা বিনিয়োগের জন্য ঋণ চান তারা ঋণ পাবেন না, যা বাংলাদেশের অর্থনীতির কাছে একটা বড় ধাক্কা। কমে যাবে অর্থনীতির গ্রোথ, তার সাথে পাল্লা দিয়ে কমবে কর্মসংস্থানের সুযোগ। ভালো করে ভেবে দেখুন, একটার সাথে একটা যুক্ত রয়েছে। দেশটিতে যে বড় বড় অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে সেখানেও কিন্তু বিরূপ প্রভাব পড়তে পারে, তখন নির্ভর করতে হবে অন্য দেশের উপর। ঋণ খেলাপি থেকে কিভাবে বাঁচতে পারে বাংলাদেশ, এই নিয়ে শুরু হচ্ছে তুমুল চর্চা। বর্তমানে দেশটির উন্নয়ন চোখে পড়ার মতো, গোটা বিশ্বের কাছে বাংলাদেশ আকর্ষণীয় হয়ে উঠছে। বাংলাদেশকে এখন নিজের জায়গা ধরে রাখতে ব্যাংক কিংবা আর্থিক প্রতিষ্ঠানগুলোকে দুর্নীতিমুক্ত করতে হবে, সংঘবদ্ধভাবে কাজ করতে হবে সরকার আর কেন্দ্রীয় ব্যাংকে। বিতর্কিত ঋণ ভালোভাবে যাচাই করে তবেই ঋণ দেওয়া উচিত। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলো কিভাবে চলছে, তার ব্যবস্থাপনা ঠিক কতটা দক্ষ, তার দিকে বিশেষভাবে নজর রাখতে হবে। যে ঋণ গ্রহীতারা ঋণ খেলাপি করছেন, ভবিষ্যতে তাদের আর ঋণ দেওয়া যাবে না। একমাত্র সুষ্ঠু পরিকল্পনাই পারে লাগামহীন খেলাপির ঋণ বন্ধ করতে। বিগত কয়েক বছর ধরেই বাংলাদেশ যে সংকটে রয়েছে তা নিয়ে নানান সমালোচনা আলোচনা চলছে, কিন্তু তারপরেও দেশটি মাথা উঁচু করে রয়েছে। বাংলাদেশের মানুষ আশা করছেন এই সমস্যাও ধীরে ধীরে কেটে যাবে, দেখা দেবে নতুন আশার আলো। সমস্যা যখন আছে তার সমাধান নিশ্চয়ই রয়েছে। ব্যুরো রিপোর্ট, প্রথম, কলকাতা।